আজকে আরেকটি ছোট্ট গল্প দিয়ে আমরা শুরু করি। একজন বয়স্ক ভদ্রলোক তার আত্মীয় স্বজন সহ মানে ব্যাগ ভর্তি কাগজপত্র সহ এসছেন আমার কাছে। এসে আমি যতই জিজ্ঞেস করি কি হয়েছে বলেন, রুগীর আত্মীয় স্বজন রুগীকে কথা বলতে দেয় না, সব আত্মীয় স্বজন বিশেষ করে মহিলারা একটু জোরে সোরে বলেন যে আপনার তো অত কিছু জানবার দরকার নাই, একটু দেখেন ওই কাগজটায় কী লেখা আছে দেখেন। তো আমি বললাম কিসের কাগজ, বললো যে আমি দেখলাম যে ভারতীয় বড় বড় হাসপাতালের, আমি নাম বলছি না, সেসব হাসপাতালে কিছু কাগজ আছে। আমি বললাম কী হয়েছে আগে না বললে আমি কোন জায়গাটা দেখব, আমি তো উদ্ধার করতে পারবো না, মানে আমাকে তো আগে জানতে হবে যে আমি কোন জিনিসটা খুঁজছি, তারপরে না আমি সেটা দেখতে পাবো। হ্যাঁ, তো তাতেও সহজে মানে এইগুলির থেকে রক্ষা পাওয়া ডাক্তারদের বেশ একটা ঝামেলার ব্যাপার, বেশ অনেক সময় লেগে যায়। মানে সাধারণ রোগীদের যদি আমাদের দেখতে লাগে আধা ঘন্টা বা 15 মিনিট, তাহলে এই ধরনের রোগীদের দেখতে অন্তত 1 ঘন্টা ব্যয় হয়ে যাবে। যে আসলে কী বলতে চাই, কী শুনতে চাচ্ছি আমি, সেটা বের করতেই তাদের অনেক ভূমিকা করতে হয়। শেষমেশ বোঝা গেল যে তারা আমাকে বলছেন যে ওনার প্রস্টেটে ক্যান্সার হয়েছিল, আসল চিকিৎসা করে এসেছি আমরা ভারত থেকে, আপনি কেবলমাত্র রক্ত পরীক্ষা করে ফলো আপ করবেন, এটাই ওরা বলে দিয়েছে। মানে সেরাম পিএসএ করে 3 মাস পর পর ফলো আপ করতে বলেছে। এই হলো আসল ঘটনা। তো আসল চিকিৎসা কী করে এসছেন? বললাম যে সে বড় অপারেশন করে এসেছি, আর কোনো অপারেশন লাগবে না, ওখানে বড় অপারেশন করে এসেছি। তা আমি বললাম যে একটু কাগজপত্র ঘেঁটে দেখি, ঘেঁটে দেখছি যে বড় অপারেশন বলতে আসলে প্রস্টেট কেটে ফেলা দেওয়া হয়নি বা প্রস্টেটের মধ্যে রেডিওথেরাপিও দেওয়া হয়নি। কী করা হয়েছে? আমরাও মানে যেগুলি অনেক ছোট হাসপাতালে করে সেটা হচ্ছে অর্কিডেক্টমি, মানে দুটো অন্ডকোষের বিচিকে ফেলে দেওয়া হয়, স্যাক্রিফাইস করে দেওয়া হয় শরীর থেকে, তাতে করে অ্যান্ড্রোজেন হরমোনটা শরীর থেকে কমে যায়। এই অপারেশন যেটা ছোট্ট যে কোনো একজন MBBS ডাক্তারও করতে পারবে, সেই অপারেশনটা করে এসছে। এসে তারা তাদের ধারণা তারা ক্যান্সার প্রস্টেটের সবচাইতে বড় অপারেশন করে এসছে, এবং এখন কেবলমাত্র বাংলাদেশের ডাক্তারদের দায়িত্ব হচ্ছে ফলো আপ করা সেরাম পিএসএ করে করে। হ্যাঁ, ভারতে এর চাইতে অনেক বড় বড় ফ্যাসিলিটিস, অনেক বড় বড় সুবিধা, এমনকি রোবোটিক সার্জারি হচ্ছে। আমাদের এই রুগীটি বা এই রুগীর পরিবার হয়তো যোগ্য জায়গা মতো যেতে পারে নাই, কারণ যোগ্য জায়গা মতো যেতে হলে তো এই বাংলাদেশ থেকে একটা ঠিকানা নিতে হবে। আপনি যদি কেবলমাত্র বর্ডার ক্রস করে যান তাহলেই যে বড় ডাক্তার মিলে যাবে তা তো না, হতে পারবে না, তাই না? তো কাজেই অনেকের ধারণা এই দেশ থেকে কোনো রকমে যদি বর্ডারটা ক্রস করা যায় তাহলে ওখানে একটা মেশিন সেট করা আছে, সেই মেশিনের মধ্যে দিয়ে ঢুকে যাওয়া যাবে এবং সব রোগ দেহ থেকে নির্মূল হয়ে যাবে। আমি বলি আরে বাবা, ভারতেও লোকজন মরে, ভারতেও রোগের কমপ্লিকেশানস হয়, অপারেশনের জটিলতা হয়, সারা পৃথিবীতে, না হলে বইয়ের মধ্যে কেমন লেখা থাকবে? বইগুলি তো বাংলাদেশে লেখা হচ্ছে না, বইগুলি লেখা হচ্ছে বাংলাদেশের বাইরে, বিশেষ করে আমেরিকা বা ইংল্যান্ডে। তাহলে অপারেশনের জটিলতা বা সমস্যা সেটা সব দেশেই, আমাদের বিখ্যাত উপন্যাসিকও জটিলতায় ভুগেছেন, আমরা হারিয়েছি হুমায়ুন আহমেদকে, ওটা একই ঘটনা বাংলাদেশেও ঘটতে পারত। আল্লাহ মাফ করেছে যে বাংলাদেশের কোনো ডাক্তারদের কাছে এরকম ঘটনা হয়নি, তাহলে হয়তো সেই হাসপাতালটা ভেঙে তছনছ হয়ে যেত, এবং ডাক্তার যারা অপারেশন করতো তাদেরও হয়তো জীবন আশঙ্কা দেখা দিত। কিন্তু আল্লাহ বাঁচিয়েছে, সেটা অন্য দেশে হয়েছে। যাই হোক, হুমায়ুন আহমেদ আমারও প্রিয় একজন লেখক, এবং মানে অসম্ভব রকম পাগলের মতন আমরা তাকে ভালোবাসি এবং পড়ি। ফলে যদি উনি আমাদের দেশে আমাদের মতন কোনো ডাক্তারদের কাছে থাকতেন, হয়তো চিকিৎসা কেমন হতো আমরা জানি না, কিন্তু ভালোবাসার কোনো কমতি হতো না, এই ব্যাপারে আমরা গ্যারান্টি দিতে পারি। একই রকমভাবে আমরা গ্যারান্টি দিতে পারি আপনারা যারা দেশের বাইরে চিকিৎসা করতে যান, আপনারা প্রথম সমস্যাটায় ভোগেন ভাষাগত সমস্যা, আর ডাক্তার খুঁজে পাওয়ার সমস্যা, আর তৃতীয় সমস্যায় ভোগেন হচ্ছে যে আপনি কি চিকিৎসা নেবেন আপনি নিজেও বুঝতে পারছেন না। অথচ এই দেশে আপনার সন্তানের মতন, আপনার ভাইয়ের মতন অথবা কন্যার মতন যেসব ডাক্তাররা আপনার পাশে থাকে, তাদের সেবা যদি আপনি পেতেন। হ্যাঁ, হয়তো ছোটোখাটো ভুল ত্রুটি হতে পারে, ওদের জ্ঞানের সীমাবদ্ধতাও থাকতে পারে, যন্ত্রপাতির ত্রুটি থাকতে পারে, সীমাবদ্ধতাও থাকতে পারে, হাসপাতালগুলি অগোছালও থাকতে পারে, কিন্তু ওই যে বলে যে আমার মাটির ঘর আর ভাঙা ঘরে চাঁদের আলো জ্বলে, সেরকম
এই হাসপাতালগুলিতে আপনাদের ডাক্তাররা আন্তরিকতার কোনো কমতি হতো না। হ্যাঁ, বলতে পারেন যে হ্যাঁ মাঝে মাঝে আমরা তো আন্তরিকতার ঘাটতি দেখি, সে তো সব দেশেই হতে পারে। মানুষ এই যে কথায় বলে না, হাতের আঙ্গুল যেমন সব সমান হয় না, মানুষও সবগুলি এক সমান হবে না। সব পেশার সব মানুষ খারাপও হবে না, সব পেশার সব মানুষ ভালো হয়ে যাবে না। এই ভালো হওয়ার জন্যে তাকে যোগ্য মতো তৈরি করতে হবে। তাহলে দায় আসে কার উপরে? ধরেন আমি একজন খারাপ মানসিকতার ডাক্তার, তাহলে আমাকে যে তৈরি করেছে আমার বাবা মা, তার ঘাড়েই এই দোষটা বর্তায়। কারণ আমার চরিত্র আমার মেডিকেলে পড়ার সময় তৈরি হয় না, আমার চরিত্র তৈরি হয় যখন আমার শৈশব আমার বাবা মা তৈরি করে, ঠিক সেই সময়টায় যখন আমার কৈশোর কাটে আমার বন্ধুদের সাথে, আমি কাদের সাথে মিশছি, সেই সময় আমার ভেতরের রূপান্তরটা ঘটে যায়। ফলে একজন ডাক্তারই হোক, আমলাই হোক, পুলিশ হোক, অথবা বিজ্ঞানী হোক, অথবা সাধারণ কৃষকই হোক, তার আচরণ কোন ইউনিভার্সিটি থেকে পাশ করেছে তার উপরে নির্ভর করে না। তার আচরণ বা বিহেভিয়ারাল প্যাটার্ন অথবা তার চারিত্রিক বৈশিষ্ট্য, সেইগুলি সম্পূর্ণ নির্ভর করে সে কোন বাবা মা বা কোন পরিবার থেকে, কোন শিক্ষক থেকে শিখেছে, সবগুলি তিনটা জিনিসের উপর নির্ভর করে। তো সুতরাং হতাশ না হয়ে আপনারা দয়া করে আপনার ডাক্তারের কাছে থাকুন, বিশেষ করে বেশ কিছু রোগের জন্য হঠাৎ করে আপনার ডাক্তারের সাহায্য অথবা ডাক্তারের পরামর্শ প্রয়োজন হয়। বাইরে থেকে চিকিৎসা করে এসে ডাক্তাররা আবারও আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু আপনার সেই মানসিকতা সেই ডাক্তারের কাছে গিয়ে দেখাতে হবে। কাজেই ডাক্তারের সাথে বন্ধু ভাবাপন্ন হন, আপনার সুহৃদ হবে আপনার ডাক্তার।